খানাকুলের ঠাকুরানী চক এলাকায় ব্যাপক বোমাবাজি ও দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় খানাকুল থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশি টহল চলছে, যদিও তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আপনি কি বিএড বা ডিএলএড এর কোর্স করতে চান? সরাসরি চলে আসুন আইনেল কলেজ অফ এডুকেশনে, যা এনসিটিই অনুমোদিত। বিএড এবং ডিএলএড এ ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন। ঠিকানা আরামবাগ, গৌহাটি, হুগলি। আজই আসুন আইনেল বিএড ও ডিএলএড কলেজ। রাতভর বোমাবাজি খানাকুলে। খানাকুল এক নম্বর ব্লকের ঠাকুরানী চক অঞ্চলের ধোবাঘাটে রীতিমতো পিকনিক করে কাছড়া মোড়ে ব্যাপক বোমাবাজি করে তৃণমূল বলে অভিযোগ। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়, মহিলাদের ওপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করে খানাকুল থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, এখনও এলাকায় থমথমে ভাব। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, পিকনিক করে এলাকায় তাণ্ডব চালায় তৃণমূল, বিজেপি কর্মীদের দোকানগুলোতে ভাঙচুর চালানো হয়। এই বিষয়ে এক বিজেপি কর্মী কি বলছেন শুনুন। গত রাত্রিতে এখানে দোকান, চারটে দোকান লুটপাট করেছে, তাই মেয়েদের সাথে শ্লীলতাহানি করেছে, বোমাবাজি করেছে, সাইডে এখানে ভাঙচুর করেছে এবং দোকান ভাঙতে পারে না, লুটপাটটা করার খুব চান্স ছিল। আর বিগত কয়েকদিন আগেও প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতো, তাই আজকে কালকের ফিলকে প্রশাসন এসে অনেকটাই বড়বাবু সহযোগিতা করেছে। অপরদিকে আরেক বিজেপি কর্মী বলেন, পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়, গ্রামের মহিলাদের উপর আক্রমণ করা হয়। ঘটনা ঘটেছে বলতে, তৃণমূল সরকার মনে করেছে তিনটে উপনির্বাচন জিতে বিধানসভা জিতে গেছি, পশ্চিমবাংলা বাংলাদেশে পরিণত হয়েছে। তো ওদের এত অত্যাচার, মানুষের ওপর বুলডোজার চালানো সাধারণ মানুষ সহ্য করবে না। গতকাল রাত্রিরে যেভাবে ওরা এই ঠাকুরানী চক অঞ্চলের এই কাজরা সংক্রান্ত এলাকায় যে অত্যাচার ওরা করেছে, এতে মানুষ ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখানে তিনটে দোকান ভাঙচুর করেছে, লুটপাট করেছে, এছাড়া একটা ইঞ্জিন ভ্যান, গরিব মানুষের খেটে খাওয়ার একটা স্থান, সেই জায়গাটাতে ওরা ভেঙে দিয়েছে, সেটা ভাঙচুর করেছে। তো এখানে হাজরাপাড়া বলে একটা পাড়া আছে, এই পাড়াতে ওরা লুটপাট চালাবে বলে একটা পরিকল্পনা করেছিল, সেখানে কিছু অত্যাচারও করেছে। হ্যাঁ, মেয়ে মানুষদেরকে অকথ্য ভাষায় গালাগালিও করেছে, বা পুরুষ মানুষদেরকে খুঁজেছিল, আমাদের কর্মীদেরকে, সব বাড়ি ছাড়া হয়ে বাড়ির বাইরে ছিল, কাউকে ধরতে পারেনি। পুলিশ প্রশাসন যদি কালকে সঠিক সময় এখানে না আসতো, তাহলে একটা বিরাট বিপজ্জনক ঘটনা এখানে ঘটে যেতে পারে। স্থানীয় মানুষ রীতিমতো আতঙ্কে রয়েছেন, যদিও পুলিশি টহল চলছে। সব মিলিয়ে এলাকার মহিলা থেকে শুরু করে কচি কাঁচারা আতঙ্কিত। বিজেপি তৃণমূল সংঘর্ষ, এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। এই বিষয়ে ওই এলাকার মহিলারা বলেন, তৃণমূলের লোকজন তাদের উপর আক্রমণ করে, পুলিশ সময় মতো এসে যাওয়ায় অনেকটাই রক্ষা হয়েছে। অন্যদিকে আরেক মহিলা বলেন, বোমাবাজির শব্দে সারা রাত ঘুম হয়নি, অসুস্থ হয়ে পড়েছি বলে জানান তিনি। আমার স্বামীকে ধরে মনিরটা ঘাড় ধাক্কা দিতে গেল, কেন উপপ্রধান হতে পারে, এর তার গায়ে হাত দেওয়ার কোনো তার অধিকার আছে? কারা করছে এটা? তৃণমূলের নেতা। আচ্ছা, কাল থেকে সারা রাত বোমাবাজি, ঘরের ভেতরে ঢুকে যেয়ে অত্যাচার, ঢেলামারা, এত বড় বড় ইট, ছেলে মেয়েদের পড়াশোনার কত ক্ষতি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বাগ। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয়। ওটা আমি কিছুক্ষণ আগে শুনেছি, হ্যাঁ, ওখানে বোমাবাজি হয়েছে কিনা আমার জানা নেই, আমি বলতে পারবো না, প্রশাসন বলতে পারবে, প্রশাসন ব্যাপারটা যদি জেনে থাকে প্রশাসন উত্তর দিতে পারবে, কেউ গ্রেপ্তার বা আটক হয়েছে বলে আমার জানা নেই। তবে আপনি বলছেন, আমি খোঁজ নিয়ে দেখবো। তবে পরিস্থিতি সামাল দিতে খানাকুল থানার পুলিশ এলাকায় টহল দিচ্ছে। নিউজ আজ বাংলা, খানাকুল।